শ্রীমন্ত শঙ্কর হরিভকতর জানা যে নকল পতরু তাহান্ত বিনাই নাই 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 আমারও পরম গুরু জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর যে সৃষ্টিরাজি ব্যাপক প্রচার ও প্রসার উদ্দেশ্যে গোলাঘাট জেলার দেরগাঁওর একটা বিশেষ স্থানত ইতিমধ্যে তিনিদিনা বর্ণাঢ্য কার্যসূচীরে ফেটা গাঁত সমন্বয় ক্ষেত্রত সদৌ শ্রীমন্ত সমাজের একটা বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত করেছে। আর এই মুহূর্তে মই পুয়ার এই পরিবেশ দেখাই আছো, ক্যামেরা পার্সন সহযোগীক দেখাবর অনুরোধ জানাইছো। গোলাঘাট জেলার শ্রীমন্ত শঙ্করদেব সমাজের ফেটা গাঁওর সমূহ রাইজর উদ্যোগত গোলাঘাটবাসীর আতিথ্যত এনে ধরনের তিনিদিনা বর্ণাঢ্য কার্যক্রমণিকার 34তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আর আজিরপরা এই ব্যাপক কার্যসূচী হাতত রাখিছে, বিভিন্ন কার্যসূচী হাতত রাখিছে। বিভিন্ন প্রান্তর ভক্তপ্রাণ বৈষ্ণববৃন্দ ইয়াত সমবেত হবহি। গুরুজনার অপূর্ব সৃষ্টিরাজি তেখেতসকলে চর্চা করব। আর এই মুহূর্তে আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে। আমি নিউজ লাইভ দর্শকসকলক ক্যামেরা পার্সন প্রশান্তর জড়িয়ে দেখাইছো। খুব আধ্যাত্মিক পরিবেশ, খুব সুন্দরভাবে মণ্ডপ নির্মাণ করেছে। তার সমান্তরভাবে যে পরিবেশ, এই পরিবেশ খুব সুন্দরভাবে সৃষ্টি করেছে। আর এই মুহূর্তে আমি নিউজ লাইভ দর্শকসকলক পোনে পোনে সেই পরিবেশের মাজলে গেছো। ওই রাম নামর মহা দেহালন্ত, ওই রাম শঙ্কর পরিবেশ দেখাই থাকিম। তার সমান্তরভাবে আমি আয়োজকসকলের কথা পাতবলে চেষ্টা করি, যেহেতু আপনাদের তিনদিনের বর্ণাঢ্য কার্যক্রমণিকার এই ফেটা পথাত অনুষ্ঠিত করেছে, কেনকা লাগিছে? সুন্দর সুন্দর। আমার আজি আইমাতৃ সমারোহ আছে, রাজ্যিক আইমাতৃ সমারোহ। আমার সংকল্প হয়েছে সেই শুভ শক্তি সম্পন্ন রাজ্য গড়া যখন আজি 576 বছর আগতে গুরুজনাই আমার কারণে দিয়ে গেছিল, সেই কারণে আমি আইসকলক সমৃদ্ধ করবর কারণে, আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করবর কারণে আমি এত সমবেত হয়েছো। আজি আছে আমার আইমাতৃ সমারোহ, আর সন্ধ্যালে আমার প্রাক্তন সভানেত্রী দীপালী বৰা সুবর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে, আর রাতিল এখানি ভাওনা আয়োজন করা হয়েছে। আধ্যাত্মিক পরিবেশে বিরাজ করেছে সমগ্র পরিবেশ। হয় হয়, শ্রীমন্ত শঙ্করদেবর যে আমাক আধ্যাত্মিক আজি 576 বছর আগতেই দিয়ে গেছে, গতি আমি সেই আধ্যাত্মিকতা বজায় রাখবর কারণে আজি আমার এই আয়োজন। আর এয়াকে আমি 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 আপনাদের অনুরোধ আগবাইছো, আশা করছো আজি আমার গোটে ভক্তবান সমাজত সমগ্র অসমবাসী রাইজক যাতে আমার এই সুবার্তা আপনাদের কহাই নিব, তার লগে আপনাদের আমার বহুত বহুত মানে আমার কামনা করছো। আর আমি গোলাঘাটবাসী রাইজলৈ আমি এই মুহূর্তে নথৈ কোটি ধন্যবাদ জ্ঞাপন করছো, কারণ শ্রীমন্ত শঙ্করদেবর পতাকা, শঙ্করদেব সমাজের পতাকার তলত এক ঐক্যতানে সমবেত হয়ে অনাগত ভবিষ্যতের বাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার বৈকুণ্ঠ সদৃশ পরিবেশ, গকুল মথুরা বৃন্দাবনের ভক্ত শত শত ভক্তপ্রাণের সেবার অনুষ্ঠান, যখন ভক্তপ্রাণ গোলাঘাটবাসী রাইজর বা সৌজন্যত আয়োজিত হয়েছে, সেই সকল গোলাঘাটবাসী রাইজলৈ মই শতকোটিবার প্রণাম জানাইছো। কৃষ্ণ নিশ্চয়কৈ কব লাগিব যে সকলোৱে প্রকাশ করেছে যে গুরুজনার যে সৃষ্টিরাজি ব্যাপক প্রচার ও প্রসার উদ্দেশ্যে এই কার্যসূচী অনুষ্ঠিত করেছে। আমি পুনের এই যে আধ্যাত্মিক পরিবেশ, এই আধ্যাত্মিক পরিবেশের মাজলৈ পুনের লৈ গৈছো। শঙ্কর ভতে মিলি পুনর সমাজ গড়া প্রভু আকো এবার এ গুরু আকো।